আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স পৃষ্ঠা 66 থেকে 70 নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা এসো, আমরা পাঠে মনোযোগী হই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে পিরোজপুর অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি মোসাম্মাত সেলিনা আক্তার, সিনিয়র শিক্ষক কম্পিউটার, জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কোলাখালী, পিরোজপুর সদর, পিরোজপুর। পাঠ পরিচিতি শ্রেণী নবম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম, পাঠ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, পৃষ্ঠা 66 থেকে 70। বন্ধুরা, চিত্রটি ভালো করে লক্ষ্য করি, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সিম্বল দেখা যাচ্ছে এবং লেখা আছে পাওয়ার পয়েন্ট। লেখাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করব। এসো বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রথম পাওয়ার পয়েন্ট ভার্সন ম্যাকিনটোস 1987। ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণ খরচ বের করে নিয়ে আসে বা কিছু ব্যতিক্রম ধর্মী একটা ছবি বা সিনেমা দেখার জন্য আলোর উজ্জ্বলতা কেমন হবে। দ্বিতীয় ম্যাকিনটোস 1988, উইন্ডোজ 1990, এটা দিয়ে বের করে নিয়ে আসত রঙিন 35 মিলিমিটার স্লাইড উইন্ডোজ এবং ম্যাকিনটোস 1992। আবিষ্কার করেছিল চলমান চিত্র বা ভিডিও চিত্র, ভার্চুয়াল স্লাইড দেখা ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে। সচরাচর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর মধ্যে রয়েছে অ্যাপল ম্যাকিনটোস এবং মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন, iOS, অ্যান্ড্রয়েড এবং ওয়েব অ্যাক্সেস। তাহলে বন্ধুরা এসো, আজ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা একটি ভিডিও দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করি। আমরা প্রথমে কম্পিউটারের পাওয়ার বাটন অন করব, তারপরে ডেস্কটপের বাম কর্নারের নিচে স্টার্ট বাটন ক্লিক করব, তারপরে অল প্রোগ্রামস। তারপরে আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে নেমে খুঁজতে থাকব মাইক্রোসফট অফিস 2013 বা 2013, এখানে ক্লিক করব। তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 ক্লিক করব। বন্ধুরা, এভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিসপ্লে হওয়ার পরে আমরা প্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করব। আমাদের চোখের সামনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 1 নামে একটি ফাইল ওপেন হয়েছে। টাইটেল বারে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন 1 পাওয়ার পয়েন্ট। এখানে আমাদের উপরে যে টাইটেল বার আছে বাম পাশে
কন্ট্রোল টুলবারে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হেল্প বাটন, তারপরে আছে রিবন ডিসপ্লে অপশন, তারপরে আছে মিনিমাইজ, তারপরে আছে রেস্ট ডাউন, তারপরে আছে ক্লোজ বাটন, অর্থাৎ মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা, আর হচ্ছে রিস্টোর ডাউন, বা এটা একটু বড় থাকলে ডিসপ্লেটা ছোট হবে, ছোট থাকলে ডিসপ্লেটা বড় হবে, সেই কাজের জন্য এই রিস্টোর ডাউনটা ব্যবহার করা হয়। আর ক্লোজ বাটনে দিলে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ক্লোজ হয়ে যাবে। এখন এই টাইটেল বারের নিচে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, তারপরে আছে ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এই লেখাগুলোকে বলা হয় ট্যাব মেনু। ট্যাব মেনুর আন্ডারে যে লেখাগুলো আছে এগুলোকে বলা হয় রিবন, অর্থাৎ এই ট্যাব মেনুর এখন যে আছে এই ফাইল মেনুর আন্ডারে এগুলো হচ্ছে রিবন। আর ফাইল মেনুর আন্ডারে কি কি কাজ আছে, ইনফো আছে, নিউ আছে, ওপেন আছে, নতুন, যখন নতুন কোনো ফাইল ওপেন করতে চাই তখন এই নিউতে ক্লিক করতে হবে, পুরনো ফাইলকে খোঁজার জন্য ওপেনে যেতে হবে, কোনো ফাইলের কোনো ফাইল সংরক্ষণের জন্য সেভ বাটনে ক্লিক করতে হবে, এছাড়া যদি আমি একই ফাইল অন্য নামে সেভ করতে চাই তাহলে সেভ এস ক্লিক করতে হবে, প্রিন্ট আছে, তারপর শেয়ার আছে, এক্সপোর্ট আছে, ক্লোজ আছে, অ্যাকাউন্ট আছে, অপশন আছে, এগুলো হচ্ছে রিবন। ট্যাব মেনুর আন্ডারে এই যা আছে নিচে সব হচ্ছে রিবন নামে পরিচিত। এরকম প্রত্যেকটা ট্যাবের নিচে রিবন রয়েছে। এভাবে আমরা একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করি। বন্ধুরা, কিভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি তা তোমরা দেখেছো। বন্ধুরা, খাতায় তোমরা তুলে নাও এবং এই প্রশ্নটি বাড়িতে চর্চা করবে। কেমন? প্রশ্নটি হচ্ছে পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খুলে দেখাও। আমরা আরেকটি ভিডিও চিত্র দেখব। বন্ধুরা, মনোযোগী হয়ে আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো আমরা যদি সংরক্ষণ করতে চাই তাহলে সরাসরি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করতে পারি, অথবা কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ বাটনে এই সিম্বলেও ক্লিক করতে পারি, তাহলে আমি সেভ করার অপশন পাব। আমরা ফাইল মেনুতে যাব, এখান থেকে সেভ এস পছন্দ করব, সেভ এস ক্লিক করলে সেভ এস এখন আমাদের ফাইলটি আমি অন্য জায়গায় সেভ করতে পারি। এর যে নাম আছে এই নামই থাকবে, তবে আমি এটা ডেস্কটপে সেভ না করে আমি মাই কম্পিউটারে প্রবেশ করব, তারপরে আমি ডি ড্রাইভে প্রবেশ করে আমি আমার পছন্দ মতো এক জায়গা নির্ধারণ করব। আমি আমার পছন্দ অনুযায়ী আমি আমার সুবিধা মতো এক জায়গায় সেভ করে নেব, তাহলে
এটা আমি ইউনিট 5 এর ভিতরে নিয়ে আমার এটিকে সেভ করব এই যে পাওয়ারপয়েন্ট ওপেন নামে আমার এখানে আমি সেভ করে দিব সেই এভাবে আমরা একটি ফাইল সেভ করতে পারি বন্ধুরা আমরা এই প্রশ্নটি খাতায় তুলে নিব এবং এই প্রশ্নটি বাড়িতে চর্চা করব প্রশ্নটি হচ্ছে প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করে দেখাও আমরা এখন আরো একটি ভিডিও চিত্র দেখব এবং মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নিউ স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বা যে কোনো স্লাইডের ব্যাকগ্রাউন্ড যে কোনো সময় পরিবর্তন করা যায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমি স্লাইডটি সিলেক্ট করব তারপরে রাইট বাটনে ক্লিক করব ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তারপরে আমার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটা পেজ আসছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে কালার অপশন থেকে কালার চয়েস করব এখানে বিভিন্ন কালার আছে আমি যে কোনো কালার নিতে পারবো আমি এখানে এই বক্সটাকে মুছে দিয়ে নিজের পছন্দ মতো টেক্সট বক্স নিয়ে আমি এখানে যা কিছু চাই লিখতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমি স্লাইডটিকে সিলেক্ট করব সিলেক্ট করে রাইট মাউসে ক্লিক করব তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এখানে সলিড ফিল আছে গ্রেডিয়েন্ট ফিল আছে নানান রকম কালার অপশন আছে এখান থেকে আমি যত খুশি যেরকমের ইচ্ছা আমি আমার পছন্দ মতো কালার সেট নিতে পারি এভাবে বন্ধুরা আমরা স্লাইডের কালার পরিবর্তন করতে পারি এই স্লাইড হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের কাজ করার জন্য এক একটি পাতাকে এক একটি স্লাইড বলে প্রিয় শিক্ষার্থীরা আরও একটি তোমাদের জন্য প্রশ্ন খাতায় তুলে নাও এবং বাড়িতে চর্চা করবে প্রশ্নটি হচ্ছে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখাও বন্ধুরা এবার আমরা আরও একটি ভিডিও চিত্র দেখব নিয়েছি এবং ওয়েলকাম লিখেছি আমরা নিউ স্লাইড আনব সেখানে ক্লিক করলে নিউ স্লাইড চলে আসবে এই নিউ স্লাইড আমাদের যতগুলো দরকার আমরা এখানে স্লাইডের উপরে ক্লিক করলে স্লাইড চলে আসবে এভাবেই আমরা নিউ স্লাইড নিতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরও একটি প্রশ্ন খাতায় তুলে নাও এবং বাড়িতে চর্চা করবে প্রশ্নটি হচ্ছে নতুন স্লাইড যোগ করো বন্ধুরা এত সময় আমরা যা যা পড়েছি তা মনে আছে নাকি কতটুকু মনে আছে মনে করার চেষ্টা করি প্রশ্ন এক পাওয়ার পয়েন্ট কি প্রশ্ন দুই স্লাইড কি শিক্ষার্থীরা তোমরা খাতায় প্রশ্নটি তুলে নাও বাড়ির কাজ হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে মানুষের উপকারের জন্য কি কি কাজ করে থাকে বলে তুমি মনে করো ব্যাখ্যা করো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আবারও মজায় মজায় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, সে পর্যন্ত ভালো থাকো। আর তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করো, লাইক দিও, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো। কেমন? সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।